আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই নামটার সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। মূলত যারা একটু ব্যথা রুগী বা যাদের পরিবারে ব্যথা সংক্রান্ত কোনো পেশেন্ট আছেন বা বিভিন্ন ধরনের প্যারালাইজ সংক্রান্ত যে ধরনের সমস্যাগুলো আমাদের হয়, এই ধরনের সমস্যায় যারা জর্জরিত তারা কম বেশি অনেকেই এই নামটার সাথে আমরা এখন পরিচিত। স্যার, দীর্ঘদিন যাবৎ ওনার যে অতীত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা দিয়ে অসংখ্য রোগীর মুখে হাসি ফুটিয়ে তুলেছেন। দর্শক, ঠিক তেমনি আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট, যিনি দীর্ঘদিন যাবৎ উনি পিএলআইডি রোগে উনি ভুগছিলেন। ওনার ফ্যামিলি কিছু হিস্ট্রি আছে বিভিন্ন ধরনের বার্থের। সো আমরা একটু ওনার কাছ থেকে জানবো আসলে মূলত ওনার কী হয়েছিল এবং সেটা ঠিক কতদিন আগ থেকে এটা হয়েছে এবং এর জন্য উনি কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং আজকে উনি কেমন আছেন, এই পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানবো। দর্শক, আসুন একটু ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি একটু নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ সাইদুল হক জুয়েল। আচ্ছা স্যার, পেশাগতভাবে আপনি এমনি কী করেন যদি? পেশাগতভাবে আমি একজন ব্যবসায়ী, ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী। আচ্ছা, আমরা জানি এছাড়াও আপনার আরেকটা পরিচয় আছে, সেই পরিচয়টা যদি একটু বলেন, কারণ আপনি অলরেডি অনেক পরিচিত একটি চেহারা আপনার এলাকায় এবং আপনার জোনে আমরা জানি, সো একটু যদি বলেন। আমি বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শ্রম জনশক্তি বিষয়ক সম্পাদক হিসাবে বর্তমানে কমিটিতে আছি। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে আছেন। জি, আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি। আলহামদুলিল্লাহ স্যার, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, কী হয়েছিল আপনার আর এটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয় যদি একটু বলেন? আসলে আমার প্রথমে আমাদের পারিবারিকভাবে বাতের সমস্যা আছে। আচ্ছা, সে থেকে আমরা আসলে ব্যথাটা তত গুরুত্ব দিতাম না। আচ্ছা, ব্যথা হইলে দেখা গেছে কি আমরা ওষুধ খাই, ব্যথাটা কোনোরকম কন্ট্রোল করে আবার ঠিকই চলতাম। আচ্ছা, তো আমার আসলে ব্যবসায়িক কারণে সারাদিন বসে থাকা লাগে, কম্পিউটার ল্যাপটপ নিয়ে সারাদিন বসে থাকা লাগে। তো এক পর্যায়ে আপনার আমার এই বসে থাকতে থাকতে এক পর্যায়ে আমার কমরের যে ডিক্সের পিএলআইডি যেটা বলে আর কি, ডিক্সের যে আপনার L2, L3, L4, L5 চারটে ডিক্সের ডিসকোলাস হয়েছিল। জি, জয়েন্টের যে নর্ম হাড্ডিটা সেটা বের হয়ে রোগে চাপ পড়ে, রোগে চাপ পড়লে পরে ব্যথাটা পায়ের দিকে নাম। আচ্ছা, মানে তার মানে প্রথম আপনার সিনড্রোমটা শুরু হয় আপনার কোমর থেকে, সেই ব্যথাটা একটা সময় আপনি দেখেছেন যে পায়ের নিচ পর্যন্ত সেটা ছড়িয়ে যেত। জি। আচ্ছা, তো এটা কি দীর্ঘ সময় বসে থাকলেই হতো নাকি সার্বক্ষণিক সারাদিনই জিনিসটা হতো? না, এটা আমি যখন বসে থাকি তখন আমাকে এই ব্যথাটা করে না। আচ্ছা, আর শুয়ে থাকলেও করে না। যখন আমি হাঁটি অথবা দাঁড়াই তখনই আমি মনে করেন 2 মিনিট হাঁটলেই আমি হাঁটতে পারি না, বাক হয়ে যাই। আচ্ছা, বসে পড়তে হতো ব্যথার জন্য। হ্যাঁ, তারপর আপনি মনে করেন যে এই যদি দাঁড়াই তাও বাক হয়ে দাঁড়াইতে হয়। আচ্ছা, এটা ঠিক কত বছর থেকে এই সমস্যাটা? এটা প্রায় দেখব আমার 2-3 বছর যাবৎ। 2-3 বছর যখন প্রথমে এই সমস্যাটা দেখা দিল কী করেছিলেন? প্রথমে সমস্যা দেখা দেওয়ার পরে প্রথমে তো মনে করেন যে প্রাথমিক চিকিৎসা নিয়েছি, ব্যথা টাথা ওষুধ টুষুধ খাইয়ে কোনোরকম দিনাতিপাত করলাম। কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? পরবর্তীতে আপনার ডাক্তারের কাছে গিয়েছি, দেখাইলাম। আচ্ছা, ওখানে ডাক্তার সাহেব এমআরআই দিল, এমআরআই করলাম। এমআরআই করার পরে এমআরআই রিপোর্ট পাওয়ার পরে তখন দেখলাম আমার ডিস্কে জয়েন্টের 4টা হাড্ডি। মানে এই প্রথম আসলে আপনি জানতে পারলেন যে আপনার ডিস্ক প্রোলাস হয়েছে? জি জি, L2, L3, L4, L5। আচ্ছা, কী ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন তখন আপনাকে? তখন ওনারা আমাকে ট্রিটমেন্ট দিয়েছিল, তারা ওনারা আমাকে অপারেশনের কথা বলছিল প্লাস ব্যথার জন্য কিছু ওষুধ সুদ দিয়েছিল। আচ্ছা, তারপর আমি ডাক্তার দেখাইলাম, ডাক্তার সহকারে আর অন্য ডাক্তার দেখাইলাম, ওনারাও আমাকে অপারেশনের কথা বলছে। তো আসলে আমি যেহেতু কমরের বিষয় আমি অপারেশনের পক্ষে কোনো সময় ছিলাম না। এই 4টা ডিস্কে কি অপারেশনের কথা বলেছিলেন নাকি 2টা ডিস্ক বা 1টা ডিস্ক নাকি সবগুলোই করার কথা বলছেন? না, আপনার নিউরোসায়েন্সে ডাক্তার বলছিল যে আপনার 4টা ডিস্ক সমস্যা, 4 ডিস্ক একসাথে অপারেশন হবে না। আচ্ছা, তারপর আপনার ইয়াতে ডক্টর সিরাজুল হক মেডিকেল কলেজে দেখাইলাম ডাক্তার জিকু সাহেবকে, উনি বললো যে আপনার 2টা 2টা করে ডিস্ক অপারেশন, মানে পর্যায়ক্রমে অপারেশনটা করা হবে, প্রথম 2টা ডিস্ক পরে 2টা ডিস্ক। আচ্ছা, তো এরকমভাবে আমার কাছে অপারেশনটা আমার কাছে কেন জানি খুব কঠিন মনে হচ্ছে, একটু ভীতিজনক মনে হচ্ছে, যার কারণে আমি আসলে বিকল্প উপায় করছিলাম, বিকল্প চিকিৎসা করছিলাম। পরবর্তীতে আমি দীর্ঘদিন আমি হোমিওপ্যাথিক ওষুধ খাই। আচ্ছা,
ফার্মগেটে আমার এক মুক্তিযোদ্ধা ডাক্তার আছে, ওনার কাছ থেকে দীর্ঘদিন ওষুধ খাইলাম। আচ্ছা। তারপর পুরান ঢাকা নাজিমুদ্দিন হোমিও হল, ওখান থেকেও খাইলাম দীর্ঘদিন। আচ্ছা। খাওয়ার পরে ব্যথাটা একটু কম, খাওয়ার পরে ব্যথাটা কম ছিল, মোটামুটি চলা হয়ে গেছে, মনে হচ্ছে যে ব্যথাটা একটু কমে গেছে বা চলাফেরা করতে পারছিলাম। জি জি জি। আচ্ছা। তার পরবর্তীতে আপনার ব্যথাটা কমলো, কিন্তু আমার এটা চিকিৎসাটা স্থায়ীভাবে ইয়ে হচ্ছে না। আচ্ছা, মানে স্থায়ী কোনো সমাধান আপনি সমাধান পাচ্ছি না। আচ্ছা। তো যার কারণে পরবর্তীতে গত এক তারিখে মানে কোমরে ব্যথা দাঁড়াতেই পারি না, এত খারাপ অবস্থা দাঁড়াতে পারি না। মনে করেন যে আপনার অফিসেই তখন খাই ঘুমাই এক সপ্তাহ যাবত, ব্যথা ওষুধ খাইও মনে করেন ঠিকমতো দাঁড়াতে পারি না। পরবর্তীতে ওখান থেকে আমার অফিসের আমার ছোট বাগিনা আছে, এরা দুইটা নিয়ে আমি বললাম যে স্যারের কাছে নিয়ে চলো, তো স্যারের কাছে আমাকে স্যারের বিষয়ে জানতে পেরেছিলেন কিভাবে, যে আমাকে স্যারের কাছেই যেতে হবে, এই বিষয়টা কিভাবে বুঝতে পেরেছিলেন? না, স্যারের কাছে আমি জানতে পারছি, স্যারের কাছে আমি আগেও সবার সাথে একবার আসছিলাম করোনার সময়। আচ্ছা। তখন করোনার কারণে স্যারে বললো যে আপনাকে থাইকে চিকিৎসা করতে হবে। আচ্ছা। তো করোনা টোনা এই বিভিন্ন সমস্যার কারণে আমি তখন থাকার জন্য সাহস করে নিই। আচ্ছা। আমি বললাম ঠিক আছে স্যার, ওষুধ টষুধ দিয়ে দেন, আমি যদি ওষুধ খেয়ে সুস্থ হই তাহলে তো হইলে আমার নাকি আপনার এখানে থাকবো, করোনার পরিস্থিতির দিক সময় সুযোগ করে এসে সময় সুযোগ করে দেখবো। তো এই কারণেই আসলে স্যারের সুযোগ সন্ধান আমি আগের থেকেই জানতাম। আচ্ছা আচ্ছা। সেই কারণে সেই কারণে আসার, এবং সেই অনুযায়ী সরাসরি স্যারের কাছে আসেন এবং ভর্তি হয়ে যান, ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আমরা যেটা দেখতে পাচ্ছি স্যার আপনাকে প্লাস মাইনাস প্রায় 21 দিনের কথা বলেছিলেন ভর্তি থাকার কথা, আজকে কততম দিন? আজকে 20তম দিন। আজকে 20তম দিন, সেই প্রথম দিন কারো সাহায্য ছাড়া উঠতে না পারা, প্রচণ্ড কষ্ট নিয়ে স্যারের কাছে ভর্তি এবং আজকে চলে যাচ্ছেন, পার্থক্য কী, কেমন আছেন আজকে আপনি? না, অবশ্যই বেটার, আপনার সুস্থতা তো সবচেয়ে বড় নিয়ামত, আর অসুস্থ না হইলে সুস্থতার মূল্য বোঝা যায় না। আপনি কি একটু হাঁটাচলা করে দেখেছেন, সেই কিছুক্ষণ হাঁটলে যে ব্যথাটা হতো সেটা কি এখন হচ্ছে আপনার? না, কিছুক্ষণ হাঁটলে আমার আগে যে ব্যথাটা ছিল, কমনে যে সমস্যা ছিল সেটা নাই, কিন্তু এখন ওই যে মাংসপেশিতে একটু টানটান আছে, একটু টানটান আছে, হ্যাঁ, অথবা এইগুলো মানে স্বাভাবিক মানুষও থাকে। বুঝতে পারছেন যে মানে এটা ইজি জিনিস? আচ্ছা, তার মানে স্যারের কাছে এসেছেন এত দূর থেকে যে চিকিৎসার জন্য সেটা সফল হয়েছে এবং আজকে আপনি ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। আপনার বিভিন্ন উইলও শেয়ার আছেন, বা আপনার মতো হয়তো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের দেশে বলেন বা দেশের বাইরে যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন, হয়তো আপনার জানা ছিল বলে আপনি সরাসরি স্যারের কাছে চলে আসতে পেরেছেন। অনেকে হয়তো জানেন না যে কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের জন্য যদি কিছু বলেন। আসলে রোগ অনুযায়ী যদি সঠিক ট্রিটমেন্ট নেওয়া যায়, সেক্ষেত্রে রোগী প্রপার ট্রিটমেন্ট যদি পায় তাহলে আপনার রোগ খুব সহজেই ইয়া হয়, নিরাময়যোগ্য। তো আমি মনে করি আপনার এই ধরনের কমরে এই PLID-র জন্য অথবা কমরে যে হাড় ক্ষয়, তারপরে এই জাতীয় যে রোগগুলো আছে এইগুলোর জন্য অবশ্যই প্রথমে সেগুলো প্রধান স্যারের সাথে আলোচনা করা উচিত এবং কি এই ওরা চিকিৎসা নেওয়া উচিত, কারণ অপারেশন করলে তো একটা লাস্ট স্টেজ অবশ্যই। হ্যাঁ, অপারেশনের আগে আমি মনে করি এটা একটা বিকল্প চিকিৎসা, যদি এই চিকিৎসা আপনি সুস্থ হয়ে যান সেক্ষেত্রে আপনাকে অপারেশনে বেশ নিতে হচ্ছে না। অবশ্যই, এটা অনেক বড় একটা কথা। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এ ভাইয়ের কথা, এটা কিন্তু আসলে বাস্তব, কারণ আমার কাছে শেষ চিকিৎসা অবশ্যই আছে, আমি চাইলে সার্জারি যে কোনো সময় করতে পারি, আমি এক ঘন্টার ভিতর আমি চাইলে সার্জারি করা সম্ভব, কিন্তু দর্শক যদি সার্জারি করা ছাড়া আমি যদি সুস্থ হতে পারি, ভালো হতে পারি, আমি কেন সেটা গ্রহণ করবো না? একবার অন্তত চেষ্টা তো করতে পারি। আমাদের এই ভাই যেমনি চেষ্টা করেছেন এবং উনি পেরেছেন এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য যাতে উনি আজীবন এইভাবে সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং সর্বোপরি আমাদের স্যারের জন্য দোয়া করবেন যিনি অক্লান্তভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং ওনার এই ধরনের অভিজ্ঞতা দিয়ে এই ধরনের অসংখ্য রুগীকে উনি সুস্থ করে যাচ্ছেন, যাতে স্যার সারাটা জীবন এইভাবে রুগীদেরকে সুস্থ করে যেতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি।
সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।